বাংলা বরাক আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজও নিয়ে এসেছি আপনাদের জন্য কাশ্মীর তথা সমগ্র দেশের বাছাই করা সাত সাতটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আজকের এই ভিডিওটি প্রথম হইতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকে প্রথম যে বিগ ব্রেকিং নিউজ উঠে এসেছে সেটি হল শেষ চেষ্টা, বিশ্বের নজর কাড়তে এবার পরমাণু যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজিয়ে দিন পাশের বেল আইকন, তাহলে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র সম্মুখ সমরে গেলে ফল ভুক্ত হবে বিশ্বকে। আরও একবার কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, তবে এবারে সরাসরি পরমাণু যুদ্ধ নিয়ে হুমকি দিলেন তিনি। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পাক প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরের মানুষের উপর ভারত যে হেনস্থা করেছে এ বিষয়ে আন্তর্জাতিক মহল কোনো পদক্ষেপ না করলে ফল ভুগতে হবে বিশ্বকে। পাকিস্তান যুদ্ধে যেতে পারে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ওই প্রতিবেদনে ইমরান খান অভিযোগ করেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছেন। উল্লেখ্য, লাদাখে গিয়ে রাজনাথ সিং বলেছিলেন পরমাণু অস্ত্র প্রয়োগে ভবিষ্যতে প্রথম ব্যবহার নয়, এমন নীতিতে নাও চলতে পারে ভারত। রাজনাথের এই মন্তব্য উল্লেখ করে নিজেদের প্রকৃত এজেন্ডা বুঝিয়ে দিয়েছেন ইমরান খান। তিনি জানান, পাকিস্তান বরাবরই পরমাণু অস্ত্র প্রয়োগে প্রথম ব্যবহার নীতিতে বিশ্বাস করে। ইমরানের এই মন্তব্যে স্পষ্ট, পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ভারত যে সংযম দেখিয়ে আসছে পাকিস্তান কোনোদিনও তা দেখায়নি, এমনটাই মনে করেছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তবে কোনো অঙ্ক ছাড়া দ্বিপাক্ষিক আলোচনায় যেতে প্রস্তুত বলে জানান ইমরান খান। কিন্তু জম্মু কাশ্মীরে বিশেষাধিকার প্রত্যাহার করে নেওয়ার পরই নিজেরাই ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে মার্কিন পত্রিকায় তিনি দাবি করেছেন ভারতের সঙ্গে আলোচনা করতে একাধিকবার অনুরোধ করেন ইমরান খান, ভারত এ ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। কিন্তু ভারতের তরফে স্পষ্ট বার্তা ছিল সন্ত্রাসবাদ এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। প্রসঙ্গত, পুলওয়ামা ঘটনার পর সেই আলোচনার ক্ষেত্র বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আজকের দ্বিতীয় বিগ ব্রেকিং নিউজ হল, প্রায় এক মাস পর পরিবারের সঙ্গে দেখা হলো বন্দি উমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতির। 370 দ্বারা প্রত্যাহারের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল জম্মু কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী, ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিকে। এই গ্রেফতারির প্রায় এক মাস পর এই দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার তাদের সঙ্গে দেখা করার অনুমতি পেল। শ্রীনগরের হরিনিবাসে রয়েছেন ওমর আবদুল্লাহ, সেখানেই তার সঙ্গে বোন সাফিয়া এবং তার সন্তানরা 20 মিনিটের জন্য দেখা করেন। চেশমা শাহিতে পর্যটন বিভাগের একটি সরকারি ভবনে গৃহবন্দী রয়েছেন মেহবুবা মুফতি। গত বৃহস্পতিবার মুফতির সঙ্গে দেখা করেন তার মা এবং বোন। তবে জম্মু কাশ্মীরের তিনবারের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে এখনও তার ছেলে ওমরের সঙ্গে এখনও দেখা করার অনুমতি দেওয়া হয়নি। জম্মু কাশ্মীরের এই তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর গৃহবন্দীর দশা কাটার কোনো ইঙ্গিত এখনও পর্যন্ত মিলেনি। তিনজনের সঙ্গেই সংবাদ মাধ্যমের যোগাযোগের কোনো রকম সুযোগ নেই। এদিকে জম্মু কাশ্মীরের আরও 11 থানা এলাকায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে, ফলে এ পর্যন্ত জম্মু কাশ্মীরের 105টি থানার মধ্যে 82টি থানা এলাকায় সাধারণ মানুষের গতিবিধির উপর নিয়ন্ত্রণ উঠে গেল। একই সঙ্গে উপত্যকার 316টি ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলে নির্বাচন করানোর প্রস্তুতি এখন তুঙ্গে। সেপ্টেম্বরের শেষেই এই ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলগুলিতে ভোট হওয়ার কথা। আজকের তৃতীয় বিগ ব্রেকিং নিউজ হল, নাগরিক পঞ্জিতে যাদের নাম নেই তারা দেশহীন বা বিদেশি নন, সাফ জানালো বিদেশ মন্ত্রক। আসামে নাগরিক পঞ্জি থেকে বাদ পড়া মানুষদের জন্য স্বস্তি, যাদের নাম নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকায় নেই তারা দেশহীন নন, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক।
শুধু তাই নয়, তাদের আইন অনুযায়ী বিদেশিও বলা যাবে না, জানিয়ে দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার। নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন 19 লক্ষ মানুষ, ওরা এখন আতঙ্কে রয়েছেন। রাজ্যে রটেছে বিভিন্ন ধরনের গুজব, এর মধ্যেই আসার কথা শোনাল বিদেশ মন্ত্রক। রবিবার রবিশ কুমার বলেন, নাগরিকপঞ্জিতে যাদের নাম নেই তারা দেশহীন নন, দেশের আইন অনুযায়ী সব সুবিধাই তারা পাবেন। যতক্ষণ পর্যন্ত না আইন অনুযায়ী সব দিক তারা খতিয়ে দেখছেন, ততদিন তারা আগের মতোই দেশের সব পরিষেবা পাবেন। আইন অনুযায়ী এদের বিদেশিও বলা যাবে না। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নজরদারিতে তৈরি হয়েছে নাগরিকপঞ্জি। এ নিয়ে রবিশ কুমার বলেন, সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কাজ করেছে, আদালতই ঠিক করে দিয়েছিল নাগরিকপঞ্জির সময়সীমা। প্রসঙ্গত, যে 19 লক্ষেরও বেশি মানুষ নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন, তারা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, বাদ পড়াদের জন্য তৈরি করা হবে 1000টি ট্রাইব্যুনেল। ইতিমধ্যেই 100 ট্রাইব্যুনেল কাজ করা শুরু করে দিয়েছে, এমনটাই জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্র। আজকের চতুর্থ বিগ ব্রেকিং হল, এনআরসি থেকে বাদ পড়েছেন 1 লক্ষ গুর্খা, ফের কেন্দ্রকে তুপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে ফের কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসামের এনআরসি থেকে গুর্খা সম্প্রদায়ের 1 লক্ষ মানুষ বাদ পড়েছে বলে জানতে পারে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেন। ফের বলেন, কোনো প্রকৃত ভারতীয় যাতে এনআরসি থেকে বাদ না পড়েন তা নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় সরকারকে। রবিবার একের পর এক টুইটে এ নিয়ে সরব হন মমতা। তিনি লেখেন, আগে আমি এনআরসির বিষয়টি পুরোটা জানতাম না, যতই তথ্য সামনে আসছে আমরা এটা জানতে পেরে অত্যন্ত দুঃখ পেয়েছি যে 1 লক্ষ গুর্খা তালিকা থেকে বাদ পড়েছে। শুধু তাই নয়, কয়েক হাজার প্রকৃত ভারতীয় যেখানে সিআরপিএফ ও অন্যান্য জওয়ান, প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের পরিবারের সদস্যরাও রয়েছে, তারা তালিকা থেকে বাদ পড়েছেন। মমতা আরও লিখেছেন, প্রকৃত ভারতীয়রা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা নিশ্চিত করতে হবে সরকারকে। প্রকৃত ভারতীয় ভাই ও বোনেদের প্রতি যেন ন্যায় বিচার হয়। শনিবার সকালে আসামে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন 19 লক্ষেরও বেশি মানুষ। আসামের প্রায় 3 কোটি 30 লক্ষ মানুষ এনআরসিতে নাম তোলার জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে 3 কোটি 11 লক্ষের মতো মানুষের নাম নাগরিকপঞ্জিতে টাই হয়েছে। গত বছর এনআরসির খসড়া তালিকা প্রকাশের আগে থেকেই রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে। রাজ্য ছাড়িয়ে রাজনীতির আজ পৌঁছেছে দিল্লিতেও। বস্তুত, লোকসভা ভোটে আসামের সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু ছিল জাতীয় নাগরিকপঞ্জীকরণই। একদিকে যখন রাজনীতির আজ তীব্রতর হয়েছে, অন্যদিকে আশঙ্কার মেঘ গাঢ় হচ্ছিল আসামের সাধারণ মানুষের মনে। উদ্বেগ আর অনিশ্চয়তায় এতদিন কাটাচ্ছিলেন তারা। তালিকা প্রকাশের কিছু আগেই তেজপুরের দুলাবাড়ি গ্রামে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সায়রা বেগম নামের এক মহিলা। তালিকায় নাম বাদ পড়লে তাকে ও তার পরিবারকে ডিটেনশন ক্যাম্পে কাটাতে হবে, এই আশঙ্কাতেই আত্মহত্যা বলে দাবি করেছেন পড়শিরা। পুলিশের দাবি, মানসিকভাবে অসুস্থ ছিলেন মহিলা। তালিকা প্রকাশের পর দেখা যায় তার নাম উঠেছে এনআরসিতে। তালিকা থেকে বাদ পড়াদের তালিকায় রয়েছে রাজ্যের বিধায়কের নামও। তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর যে অনিশ্চয়তায় কেটে গিয়েছে মনে করার কোনো কারণ নেই, বরং তা আরও বাড়ল। যাদের নাম চূড়ান্ত তালিকায় টাই পায়নি তাদের পাশাপাশি এনআরসি তালিকা তৈরির পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠে এসেছে শাসক বিরোধী সব শিবিরেই। শনিবার টুইটারে মমতা লিখেছিলেন, যারা রাজনৈতিক ফায়দা পাওয়ার চেষ্টা করেছিলেন এনআরসি নিয়ে বিভ্রান্তি তাদের সবাইকে প্রকাশ্যে এনে দিয়েছে, জাতির কাছে তাদের অনেক কিছুর জবাব দিতে হবে। সমাজের মঙ্গল এবং দেশের বৃহত্তর স্বার্থ না দেখে কোনো দুর্বিসন্ধি নিয়ে কাজ করলে এরকমই হয়। একটা জোড়াতালি প্রক্রিয়ার জন্য বিশেষ করে বিপুল সংখ্যক বাংলা ভাষাভাষী ভাই বোনদের ভুগতে হচ্ছে, তাদের সবার জন্য আমার সহানুভূতি রয়েছে। আজকের পঞ্চম বিগ ব্রেকিং হলো, প্রতিহিংসার রাজনীতি ছেড়ে অর্থনীতিতে মন দিন কেন্দ্রকে তুপ মনমোহন সিংয়ের।
দীর্ঘকালীন মন্দার মধ্য দিয়ে যাচ্ছে দেশ। মত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের, দেশের বর্তমান আর্থিক সংকটের জন্য সব ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারের অব্যবস্থাকে দায়ী করেছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, দেশের আর্থিক অবস্থা খুবই চিন্তার বিষয়। আর্থিক বৃদ্ধির হার 5% হওয়ার ইঙ্গিত হলো আমরা দীর্ঘায়িত মন্দার মধ্যে রয়েছি। বর্তমান সরকারের আর্থিক নীতির কারণে বহু মানুষ চাকরি হারিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, অনেক দ্রুতগতিতে এগোনোর ক্ষমতা রয়েছে দেশের। মানুষের তৈরি এই মন্দা থেকে দেশের অর্থনীতিকে বের করতে শুভবুদ্ধিসম্পন্ন সবার পরামর্শ নেওয়া প্রয়োজন। সরকারি তত্ত্বে জানানো হয়েছে, 30 জুন শেষ হওয়া আর্থিক কোয়ার্টারে গত 6 বছরে সবচেয়ে নিচে এসে দাঁড়িয়েছে ভারতীয় অর্থনীতি। এই তত্ত্ব প্রকাশের পরই কেন্দ্রকে একহাত নিলেন মনমোহন সিং। তিনি বলেছেন, এই পথে ভারত চলতে পারে না, তাই সরকারের কাছে আর্জি জানাব প্রতিহিংসার রাজনীতি ছেড়ে অর্থনীতিতে মন দিন। আজকের ষষ্ঠ বিগ ব্রেকিং নিউজ হলো, জার্মানি যাওয়ার পথে দিল্লিতে আটক কাশ্মীরি সাংবাদিক। বিদেশে অনুষ্ঠানে উপস্থিত হতে জার্মানি যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটক করা হলো জম্মু ও কাশ্মীরের সাংবাদিক তথা মানবাধিকার আন্দোলনকারী গওহর গিলানিকে। তার বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপের জেরেই এই পদক্ষেপ জানিয়েছে কর্তৃপক্ষ। জার্মান সংবাদ সংস্থা ডয়েস ওয়েল আয়োজিত পূর্ব জার্মানির বন শহরের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় গিলানিকে। গিলানি জানিয়েছেন, কাশ্মীরের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে তাকে দেশের বাইরে যেতে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে বলে তাকে জানান কর্মরত অভিবাসন দপ্তরের আধিকারিক। যদিও এই বিষয়ে তাকে কোনো লিখিত নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন কাশ্মীরের এই সাংবাদিক। গত জুলাই মাসে কাশ্মীরের রাজনৈতিক তথা প্রাক্তন আইএএস আধিকারিক শাহ ফয়জলকেও বিদেশে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটক করে পরে শ্রীনগরে ফেরত পাঠানো হয়। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পরবর্তী পরিস্থিতির প্রেক্ষিতে জারি করা নির্দেশ অনুযায়ী তাকেও বাধা দেওয়া হয়েছিল। আজকের সপ্তম তথা শেষ বিগ ব্রেকিং নিউজ হলো, ছেলেধরা অপবাদে অন্তঃসত্ত্বা মহিলাকে গণপিটুনি, দিল্লিতে ধৃত 2। কাজ হচ্ছে না প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিতেও দেশজুড়ে অব্যাহত গণপিটুনির ঘটনা। এবার ছেলেধরা অপবাদে গণপিটুনির শিকার হলেন বছর 48-এর এক অন্তঃসত্ত্বা মূক ও বধির মহিলা। দিল্লির রাজপথে তাকে নির্মমভাবে মারধর করল একদল উন্মত্ত জনতা। গত 27 আগস্ট দক্ষিণ দিল্লির তুগলকাবাদের বাসিন্দা 4 মাসের এই অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করা হয়েছিল। তবে রবিবার ঘটনাটি প্রকাশ্যে আসে। আক্রান্ত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম দীপক এবং বি শকুন্তলা। তাদের 2 জনেরই বাড়ি মণ্ডলী এলাকায় বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে DCP অতুল কুমার ঠাকুর জানিয়েছেন। একই সঙ্গে ছেলেধরা গুজবে কান না দেওয়ার জন্য শহরবাসীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।